আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পেনড্রাইভ বা মেমোরিতে কোনো ফাইল সংরক্ষণ করা ছাড়া কিভাবে মোবাইলে ইউএসবি দিয়ে মোবাইল স্টোরেজে ফাইল সংরক্ষণ করে রাখা যায়। তার জন্য আমাদেরকে প্রথমে ইউএসবি দিয়ে মোবাইলে কানেক্ট করতে হবে। ইউএসবি ডট দিয়ে মোবাইলে কানেক্ট করে নিলাম, তারপর ওখানের মধ্যে মোবাইলের মধ্যে নির্দিষ্ট সেটিং রয়েছে, সেটিংয়ের মধ্যে গিয়ে ইউএসবি কানেক্টেড অপশন বা উপরে যে নোটিফিকেশান আছে সেখান থেকে কানেক্ট স্টোরেজ টু পিসি ক্লিক করলেই হয়ে যাবে। স্টোরেজ টু পিসি এখন মধ্যে আমাদের মাই কম্পিউটারের মধ্যে এটা শো করবে, এটা এখন আমাদের এখানে শো করবে। আমাদের এখানে এখন মেমোরি কার্ডটা শো করলো। এখন আমাদের কথা হলো যে কিভাবে আমরা পেনড্রাইভ ছাড়া মোবাইলের মধ্যে ছোট ছোট সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার ইএক্সই ফাইল যেমন অব্রো বা বিজয় বা বিভিন্ন ধরনের ছোট ছোট সফটওয়্যার বা ডিকশনারি কিভাবে সংরক্ষণ করে রাখবো, যেগুলোর সাইজ হচ্ছে 1 GB কম বা 1 GB বা 1.5 GB মধ্যে, এমন ফাইল আমরা সংরক্ষণ করে রাখবো। যেমন আমি এখন এখানে আমি লোকাল ডিসি থেকে এখন একটা ফাইল সংরক্ষণ করব, একটা সফটওয়্যার সংরক্ষণ করব, যেমন হচ্ছে এই বিজয় 52। এটা আমরা যখন সিডি ইনস্টল করবো, সিডি ইনস্টলের সময় বিজয় 52 এটা পাওয়া যাবে, এই পুরো ফাইলটা পাওয়া যাবে, এটা থেকে বিজয় 52 সেট আপ দেওয়া যায়। এটা হচ্ছে বিজয় 52-র একটা ব্যাকআপ। যাই হোক, আমরা এখন এই বিজয় 52 এই সফটওয়্যার ফাইলটাকে ইনস্টল পারফেক্টলি অন্য জায়গায় ইনস্টল করার জন্য বা পেনড্রাইভে সংরক্ষণ করে রাখার জন্য মোবাইলের মাধ্যমে আমরা সেটা ইউজ করব, সেটা এখন আমরা মেমোরিতে পাঠিয়ে দিব। এই পুরো ফাইলটা সেন্ড টু দিয়ে মেমোরি কার্ড হন, এটার ফাইল সাইজ হচ্ছে 197 MB, এটা ফাইল সাইজ 197 MB। যাই হোক, এখন এটা যাচ্ছে। এখন আমাদের কম্পিউটার থেকে যদি বিজয় 52 আনইনস্টল হয়ে যায়, আমরা সেই মোবাইল থেকে আবার বিজয় 52টি নিয়ে লোকাল ডিস্কে রাখলে আমরা সেটা আবার ইনস্টল করতে পারবো, বা অন্য কোনো কম্পিউটার বা বন্ধুকে কোনো সফটওয়্যার দেওয়ার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি পেনড্রাইভ ছাড়াই মোবাইলের সাহায্যে। আবার এটা নেওয়ার সময় শেয়ার ইটে ফাইল যেভাবে ট্রান্সফার করে ঠিক সেভাবে ট্রান্সফার করে পুরো ফাইল অন্য মোবাইলে ট্রান্সফার হয়ে যাবে। যাই হোক, আমাদের এখানে এটা চলে আসছে। এখন মেমোরি ইতে গেলাম, তো আমরা মেমোরিতে যাওয়ার পর আমাদের বিজয় 52 এটা ফাইলটা শুরু করলো। এটা আমাদের মোবাইলে ইনস্টল হবে না, কিন্তু মোবাইলে এটা সংরক্ষণ করে রাখা যাবে। এটা এখন এই পুরো ফাইলটি আমরা কোনো কম্পিউটারে অন্য কোনো কম্পিউটার মোবাইলের মাধ্যমে নিয়ে সেটা আবার সেখানে ইনস্টল করতে পারবো এই মাধ্যমে। এটা হচ্ছে পুরো সফটওয়্যার। যাই হোক, এখন আমরা দেখলাম যে মেমোরিতে এটা কেমনে নেওয়া হয়। এটা কোনো পেনড্রাইভ ছাড়াই এইসব ফাইল মেমোরিতে নেওয়া হয়, তবে 1 থেকে 1.5 GB মধ্যে যদি কোনো সাইজ ছোটো সাইজ হয় এই সফটওয়্যারগুলো, তাহলে এগুলো মোবাইলের তেমন কোনো ক্ষতি করে না। তবে 1.5 GB উপরে বা 2 GB হলে সামান্য একটু ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকে, যদি কম্পিউটারে ভাইরাস থাকে তো।